রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শহীদ মিনারে গণজামায়াত কর্মসূচির ডাক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গণজামায়াত করবে বিপ্লবী ছাত্র জনতা। আজ মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। তারা জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেল 3:30 কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজামায়াত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেছে। উল্লেখ্য, একটি দৈনিক পত্রিকার সম্পাদক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার নেন। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে তিনি রাষ্ট্রপতির কাছে জানতে চান, আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটি আছে? জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। রাষ্ট্রপতি বলেন, 5 আগস্ট সকাল 10:30 বঙ্গভবনে ফোন এলো, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টা খানেকের মধ্যেই ফোন এলো, শেখ হাসিনা আসছেন না। তার বক্তব্যকে মিথ্যাচার ও শপথ ভঙ্গের সামিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং ওনার শপথ লঙ্ঘনের সামিল। কারণ উনি নিজেই 5 আগস্ট রাত 11:20 পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। এরপর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে ওনার রাষ্ট্রপতির কাছ থেকে আপিল বিভাগের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এই পরিস্থিতিতে করণীয় কি আছে। এটার প্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং অন্যান্য সব বিচারপতিরা মিলে 106 অধীনে একটা মতামত প্রদান করেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেটার প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপর অন্যান্য কথা যোগ করেন তিনি। এর প্রেক্ষিতে ছাত্রলীগ নিষিদ্ধকরণ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার সন্ধ্যা 7:00 বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলটি করে তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসে। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্দেশ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের রাস্তা মাপুন।